তানাদের সোহবতে বসে এলমে মারে ফাতের উপর ইলিম অর্জন করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন জোরে বলুন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তানার মতন একজন শিক্ষিত মন দাদা হুজুরের কাছে বসলে রুহুল আমিন সাহেব বলেছে আমি আমার পীরকে দেখেছি আমি রুহুল আমিন বড় বড় আলেমের সোহবতে নিয়েছি আমি আমার পীরকে দেখেছি যখন কেউ কোনো প্রশ্ন করতেন আমার পীর দেরি করতেন না প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে আমার পীর তার উত্তর দিয়ে দিতেন জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা আল্লাহকে কারা খুশি করেছে আল্লাহ আজি আল্লাহ সন্তুষ্ট পেলেন কে আল্লাহর রেজা আল্লাহ সন্তুষ্ট পেলেন আল্লাহ রলি আল্লাহ পাকে নেক বান্দা বাংলাদেশের জমিনে বগুড়া বলে একটা জেলা আছে বগুড়া জেলা

যিনি মাছের ওপরে ভেসে মেশে আল্লাহর দিনের খিদমাত করতে এসেছে বললেন মাছের ওপর ভেসে মাছ মহিষাদ শাশু সুলতান ইব্রাহিম বলকি রহমান উনার মাদারে পাশে মাদার আছে হাজাদের শাহ বোরহান উদ্দিন রহমতুল্লাহ জানার ছেলেকে সেই কেনকারের কাফের বাদশাহ ছেলেকে পুরো জবাই করে দিয়েছিল।

কুলগাছে কাটা হয় তো একটু হাঁহু দাম করব না আপনারা দশ মিনিট কুলগাছে কাটা হয় না नाते তালে পূজীরের মাজারের ওখানে যে গাছটা আছে ও দুটো ডাল ভাগ হয়েছে একটা মাজারের দিকে গেছে একটা মসজিদের দিকে যেই ডালটা মাজারের দিকে ঠুকেছে ওই ডালটায় কিন্তু কাঁটা নাই কুল হয় বয়ের হয় বয়ের কিন্তু কাঁটা নাই পুরো ডালটা পলে কিন্তু গাছে ফল হয় ওই গাছের যে ডালটা বাইরের দিকে বার হয়েছে ওই ডালটাই কাটাও আছে ফল হয় কিন্তু হুজুরে মাজারের দিকে যেটা ঢুকেছে ওই ডালটায় ফল হয় কিন্তু কাটা না জোরে বলো আর জোরে বলা যাবে না দিনের দাওয়াতে আমার ভাইরা বাপ ছেলেরা যুবকেরা মুরুব্বী মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন পরিবর্তন হন শরীয়তের মধ্যে আসা মরে যাবেন মরে যাব কবরে যাবেন কবরে যাব কায়ামত উঠবেন কায়ামত উঠব সেদিনের জন্য কিছু হলো কর আল্লাহর সামনে কি মুখ দেখাবে আল্লাহর সামনে কি মুখলে দাঁড়াবো একবার কি আমাদের মনে এগুলো আসে না একবার কি তোমার মনে এগুলো আসে না ও যুবক একবার কি তুমি এগুলো ভাবো না আল্লাহর সামনে কি মুখলে উঠে দাঁড়াবে ও কে যে কদিনের হায়াত নিয়ে ঘুরছি কেউ বলতে পারবে না কার যে কখন মরণ হয়ে যাবে কেউ বলতে পারবে কেউ জানো তাহলে অত হিমাগতি অত অহংকার অত দাদাগিরি অত লাফালাফি কেন ভালো হ ভালো হ ফিরে আস আল্লাহ আল্লাহ রসুল রাস্তায় এসো যারা এসেছেন যারা চলেছেন যারা মেনেছেন যারা মেনে গিয়েছেন তাদের দিকে দেখো

বাড়িতে নিয়ে গেলে কোন কোন কিতাব এসেছে গোটা বাড়ির অর্থ ছিল মাত্র পাঁচ দিন এই পাঁচ টাকা একটা টাকা রেখে দিয়ে চার টাকা বার করেছে বাজারে গিয়েছে একটা রেশমি কাপড় কিনেছে একটু গোলাপ পানি কিনেছে আর কুস্তুরি কিনেছে কুস্তুরি বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানি থেকে ভালো করে ধুয়েছে ধুয়ে কাগজ এই রেশমি কাপুরে জড়িয়ে কুস্তুরিটা মাখিয়ে সম্মান করে তুলে রেখে দিয়েছে জরে বলল আল্লাহ তরফ থেকে ইলহাম হয়ে গেল বিশা তুমি আমার নামকে তাজিম করেছো সম্মান করেছো আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ সব maaf করে দেব জরে বলা যাবে না কোন কোন কিতাব এসেছে আল্লাহর নামকে তাজিম করে আবার বলাতে গেছে সেই জামানার বড় আল্লাহর ওলি ছিল

আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা আনকে সালামখানা জানিয়ে দিয়ে আম্মাজান আব্বা দা পাঠিয়ে দেন আব্বা দা পাঠিয়ে দেন আব্বা জনের মনে আশা আব্বা জনের মনে শোক আল্লাহ নবীর আল্লাহ নবীর পাশে জায়গা ডায় আল্লাহ নবীর কাছে জায়গা ডায় আল্লাহ নবীর পাশে জায়গায় শোবে ও আব্বা যা বলে পাঠিয়ে দেন আপনি যদি না বলে দেন আপনি যদি মানা করে দেন আব্বা জানের কোনো দুঃখ নয় আব্বা জানের কোনো কষ্ট নয় তবে আব্বা যা বলে পাঠিয়ে দেন আল্লাহ নবীর পাশে জায়গাটা শোবার জন্য ওনার মনে পড়তে আসা ওনার মনে পড়তে চাওয়া সোনার সঙ্গে সঙ্গে আব্বা জান হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের কোণা দেয় টপটপ করে পাড়ি গড়িয়ে যায় যন্ত্রণা

তোমরা বাজার কে জানিয়ে দাও আমি আইসা সমোনা আমি আইসা সমোনা আমি আইসা জাগা গানা তোমার আব্বা জান দিয়ে দিলাম জনে বলুন সুভার আর একটু জনে বলুন সুভার নবীর পাশে জায়গাটাই সৎ ছিল আমা স্বামীর পাশে সব স্বামী নবী বাপে কাছে সব বাপ আবু বাক্কা সিদ্দিক তোমার আব্বা জান যখন এত আশা করে বলে পাঠিয়েছে আমি আর শোভনা আমি আইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উপরে আমি তোমার আব্বাকে পাদর নদী দিচ্ছি যা তোমার আব্বা জানকে বলে দাও ওই জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিলাম জুড়ে বলো এই পাদর নদী কারণ যেটা হাদিস লিথে এসেছে বিভিন্ন কিতাবে এসেছে মা সাইদিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার নামে জেনা তোহম দেওয়া হলো

সফর থেকে ফেরার সময় মদিনা শরীফে আসার সময় কাফেলা দাঁড়িয়ে গিয়েছিল কাজায় হাজাতের জন্য পেশাব পায়খানা মা হাওদার মধ্যে থেকে নেমে একটু আড়ালে গেলেন মনে কাজায় হাজার সেরে মা এই হাওদার মধ্যে ফিরে মায়ের গলায় একটা হাট ছিল হাটটা মা খুঁজে পাচ্ছে না মা মনে করলেন যেখানে গিয়া কাজায় হাজার সেরে যে ওখানে হয়তো পড়ে আছে মা নেবে আবার ছুটলেন গলার হাটটাকে খুঁজতে এই যে মা গেলে সমস্ত কাফেলা রেডি মায়ের হাওদাটা চারজন চার কোণে ধরে তুলে ফেললেন সব রেডি টুক টুক করে মদিনা শরীফের দিকে রওনা হলেন মা এত হালকা ছিলেন এই চারজন ভেবে উঠতে পারলেন না মা আছে না না জিজ্ঞাসা করবেন মা আছে এই জিজ্ঞাসাটাও নিজেরা বিয়াদবি মনে করছে ওই ফাঁকা নিয়ে চলে গেলে মদিনা শরীফ মা খুঁজে খুঁজে না পেয়ে ফিরে এসে দেখছে ময়দান ফাঁকা সব চলে গেছে এই যে খানটা হাউদা ছিল ওখানটাই দেখছে গলার হাড় পড়ে মা তুলে নিলেন এই চিন্তায় তাকে চাদর জড়িয়ে মা ওই খানটা শুয়ে পড়লেন মদিনা শরীফে গিয়ে যখন রাসূল দেখবে ফাঁকা হয়তো নবী কাউকে পাঠাবেন আমাকে আনার জন্য এই চিন্তায় মা চাদর জড়িয়ে ওই খানটা শুয়ে পড়লেন

মাকে সম্মানের সাথে কোমর পিতে তুলে লাগান তাদেরকে হাজার sắt টুক 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 করে মদিনা শরীফে ঢুকছে মুনাফিক গুলো সব লটিয়ে দিল হযাতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যুবক সাহাবী সাথে জঙ্গলে একা একা কি করছে নজবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বললেন না যে মে নবী পাক কে বিয়ে জন্য আল্লাহ পাটাছেন

আল্লাহর রসুল এত কাঁদা কাঁদলে মাও কাঁদছে নবীও কাঁদছে যে মায় না দেখে থাকতে পারতে মাইশা আমার রসুল কে না দেখে থাকতে পারতে দীর্ঘদিন হয়ে গেছে মাইশা বাপের বাড়ি আছে মাইশা বাপের বাড়ি আছে নবীও যাচ্ছেন না মাও আসছে না ঝরঝর করে কাঁদছে

আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আপনার মে আয়েশা আপনার মে আয়েশা সবাই জিনা তওবা কানা দেয় সবাই জিনা আবুবা কানা দেয় সবাই জিনার কথা বলে আপনি খুনি তানার বাপ আপনার রায়টা কি আপনার মনে ইচ্ছা কানা কি আপনার রায় কানা কি

আপনি যেটা দেবেন ওটাই আমার কিতাব বেছে যে একটাই নবীর সাহাবি জীবন কোনোদিন নবীর কথায় কোনদিন রায় দেয় না সুবহানাল্লাহ বলে আর বলা যাবে না একটাই সাহাবি কম বেশি লক্ষর মধ্যে একটা আল্লাহর রাসূল মাঝে মাঝে বলতেন বাবা এই কাজটা করলে কেমন হয় এটা করলে কেমন হয় সাহাবার রায় দিতে হুজুর এটা এরকম এটা এরকম হয় আবু বাক্কা সিদ্ধি কোন দিন হুজুর আপনি যেটা বলবেন ওটাই আমার রায় বলুন না সুবহানাল্লাহ যে আবু বাক্কা সিদ্দিকের আরেকটা মেয়ে ছিল নাম ছিল হযরতে আসমা মুসলিম শরীফে এসেছে মিশকাত শরীফে আছে কিতাবুল লিবাস বলে অধ্যায় আছে মিশকাত শরীফে নবী পাকের একটা জুব্বা মোবারক জুব্বা শরীফ হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল কা মদিনা শরীফে কারো বিমার হলে রোগ হলে অসুস্থ হলে ওই জুব্বাটাকে পানিতে ডুবিয়ে জুব্বাটাকে তুলে নিয়ে ওই পানিতে গোসল করালে আল্লাহ পাক ওই ব্যক্তির বিমারকে আল্লাহ পাক শিফা করে দেন জোরে বলা যাবে না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী মদিনা শরীফে ফজরের নামাজ পড়ে নবাবে শরীফ থেকে যখন বার হতেন মদিনা শরীফে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো পাত্র করে পানি নিয়ে নবীর সামনে দাঁড়াতো আল্লাহ নবী নূরের হাত মুবারকটা ওই পানিতে ডুবিয়ে না দিয়ে দিতেন কেউ বিমারে পড়ে গেলে ওই পানি পান করলে আল্লাহ পাক তাকে শিফা দেন বলুন আলহামদুলিল্লাহ আজকাল আমাদের সমাজে কি কিছু যুবক ভাই হয়েছে ওসিলা মানা চলবে না ওসিলা মানা না যায় বলুন তোমার এলেম কত দূর গিয়ে পৌঁছায়নি তা বলে তুমি এটা বলো না হাদিস কোরআনে নেই তোমার জ্ঞান তোমার শিক্ষা তোমার দৌড়

ওমার ফরুক রাদি আল্লাহ তানহু জামাতের সাথে তার আবির নামাজ কুড়ি রেখা শুরু করেছে কুড়ি রেখা তো ওমার ফরুক শুরু করে নেই জামাতের সাথে সুমান আল্লাহ বলে জলে বলে আবু বাক্কা সিদ্দিকে জামানায় জামাতের সাথে ছিল তার আবির নামাজ ওমার ফরুক রাদি আল্লাহ তানহু যিনি জামাত সঙ্গে একত্রিত ভাবে কুড়ি রাকাত যে তারাবি

খারাপ স্বভাব করোনা তোমার যতটুকু এলেমের দৌড় তার কম যাও বেশি যাওয়ার চেষ্টা করো না নবী না থাকলে যদি বেদাত হয় কুরআন শরীফ নবী পাকের জামানায় এই রকম ছিল না সর্বোবতন কুরআন শরীফ এক জায়গায় জড়ো করেছিলেন কে আমার আলোচনা কি বিরক্ত বেজার কষ্ট টান ভাব কথা বলেন না

ওমর ফারুকের জামানায় যেটা হয়েছে এই পান্ডলিপি করে করে বিভিন্ন মুসলিম কান্ট্রি তুমি পাঠিয়েছিলেন ওজন্য lakab রা উসমান ইবনে আফফান কে দেয়া হয় জামেউল কুরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু প্রথমে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের জামানায় ছিল জবর কুরআন শরীফে নাই

আল্লাহর রাসূল বললেন কি রায় বলে হুজুর আমার কোনো রায় নেই রায় যেটা আপনি দেবেন ওটাই আমার তেনার বড় মেয়ের নাম ছিল হযরত আসমা আবু বকর সিদ্দিকের বিয়ে ছিল তিনটে কটা তিনটে এই মা সিদ্দিকা আর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনারা দুজনে কিন্তু নিজের বোন ছিলেন না সৎ বোন ছিলেন এরা সৎবোর যে হযরতে আসমার একটা ছেলে ছিল রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে জুবায়ের হযরতে আব্দুল ইবনে জুবায়ের ইমাম হুসাইন হুজুরের খাদেম ছিলেন যেটা বলবো